শিম এবং মটরশুঁটি একই ফ্যামিলিভুক্ত এবং শিম মটরশুঁটি দুইটাই আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে এবং উদ্যম বৃদ্ধি করতে কাজ করে। এটা হরমোনের সাথে সম্পৃক্ত হওয়ায় এটা একটা ভিটামিন সির একটা যোগান দেয় এবং হজমের জন্য একটা মহা ওষুধ হিসাবে মটরশুঁটি এবং শিম কাজ করে। আমরা অনেকেই শিম একটু সিদ্ধ করে, মটরশুঁটি একটু সিদ্ধ করে তার বীজটা খেয়ে থাকি এবং আন্তর্জাতিক বিশ্বে যারা হঠাৎ করে 10 দিনের জন্য এমন একটা কাজ করতে হইব যে কাজে তাকে অনেক দৌড়াদৌড়ি করতে হইব, যা একটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টর তাকে অনেক বেশি দৌড়াইতে হইব 15 দিন, আবার 6 মাসে বৈঠা থাকবে, এই 15 দিনের জন্য সে বেশি করে প্রতিদিন মটরশুঁটির বীজ খাবে এবং শিমের বীজ খাবে, দুইটা মিলিয়ে দধি দিয়ে মধু দিয়ে অনেক বেশি করে খাবে, আলহামদুলিল্লাহ তার শক্তি বৃদ্ধি হবে। অনেকেই দেখা যায় যে শিম মটরশুঁটি এবং দধি অলিভ অয়েল আদা এই 4-5টা জিনিস মিলিয়ে অনেক বেশি করে খাবে বা দুধের সাথে খাবে বা দধির সাথে খাবে তার শরীরের উদ্যম এবং হরমোন বৃদ্ধি হবে। অতএব অনেক কাজে এই জিনিসগুলো ব্যবহার হয়, অনেক গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে, আশা করা যাচ্ছে শিম বীজ এবং মটরশুঁটির বীজ থেকে আমরা অনেক বেশি হরমোনের রিসোর্সটা পেয়ে থাকবো আলহামদুলিল্লাহ।